পনির বাটার মশলা বানাবো, তো কিভাবে বানাচ্ছি সেটা দেখলাম। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবটা দিয়ে দেবো। এবার আমি তেজপাতাটা দিয়ে দেবো, আমি দারচিনি এলাচ লবঙ্গগুলো দিয়ে দেবো, এখানে আমি কাজু বাদামটা দিয়ে দেবো। এবার আমি লঙ্কা রসুন আদাটা দিয়ে দেবো, প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো, আমি নেড়ে নেবো। আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, আমি সামান্য লবণ দিয়ে দেবো, আমি নেড়ে নেবো। এবার আমি জলটা দিয়ে দেবো, আমি তেজপাতাগুলো তুলে নেব, এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে মিক্সি পেশে নেব। এবার আমি বাটারের উপরে সাদা তেল দিয়ে দেব, আমি রেড়ে নেব। এবার আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেব, আমি নেড়ে নেব। এখানে খুব বৃষ্টি পড়ছে জোরে। দেখেছি ফ্রেন্ড কত মিষ্টি পড়ছে। এবার আমি কাঁচা মেথিগুলো দিয়ে দেব, এবার আমি নেড়ে নেব বন্ধুরা। আমার পনির বাটার মশলাটা রেডি, এবার এটাকে আমি নামিয়ে নেব।
আমার এটা রেডি হয়ে গেছে, ভালো লাগলে লাইক।